চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা ইভান সাইরের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। অভিনয় নিয়ে খুবই ব্যস্ততম সময় পার করছেন, যে চলচ্চিত্রটির কথা হচ্ছিল পটু শিরোনামে, সেটা নিয়ে যদি একটু বলতেন। আমি যতটুকু জানি যে চরের মানুষের জীবন নিয়ে এই চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। জাজ মাল্টিমিডিয়ার সিনেমা, এটার পরিচালক হচ্ছেন আহমেদ হুমায়ুন। এটা ঠিক চরের মানুষের জীবন নিয়ে না, আমরা একটা সীমান্তবর্তী গ্রামে রাজশাহীর মুর্শিদাবাদের পাশে একটা গ্রাম, ওই গ্রামটার নাম চরখানপুর। আচ্ছা আচ্ছা। তো ওখানেই আসলে পুরো আমরা প্রায় 22 দিন শুটিং করেছি। ওখানে ওখানকার মানুষের সরলতা, সেখানকার মানুষের আনন্দ, ভালোবাসা, বিশ্বাস, অবিশ্বাস, কিন্তু এর বাইরে আরেকটা গল্প আছে যেটা এক্স্যাক্টলি ওই চরের মানুষের গল্প না, সেটা আমাদের শহরের মানুষের বা আমরা যারা একটু গ্রাম থেকে বের হয়ে আমাদের নানান ধরনের ব্যস্ত জীবন পার করি বা নানান ধরনের কমপ্লেক্স বিষয়গুলো থাকে, এগুলো নিয়ে একটা গল্প। এর বেশি আসলে এখন বলতে পারতেছি না। তো কাজেই ঠিক চরের মানুষের গল্প না, এই গল্পের বাকে বাকে অনেক ধরনের থ্রিল আছে, রোমাঞ্চ আছে, থ্রিল আছে, বিশ্বাস আছে, অবিশ্বাস আছে। হ্যাঁ, বাকিটা দর্শককে একটুখানি অপেক্ষায় করতে হবে, বাকিটা দর্শককে দেখতে হবে। এতটুকুন বলতে পারি যেটা যে পটু একটু অন্যরকম একটা ছবি। রাজশাহীতে শুটিং এর কথা বলছিলেন, যে রাজশাহীতে কি শুটিং হয়েছে পুরোটা সিনেমা? রাজশাহী বললে অনেকে আসলে রাজশাহী শহরকে ভাবে, কিন্তু এটা রাজশাহী বিভাগের আওতাধীন। এই জায়গাটার নাম চরখানপুর, এটা একদম মুর্শিদাবাদ সীমান্তে। ইভেন আমরা মুর্শিদাবাদেও শুটিং করেছি, মানে সীমান্ত পার হয়ে কিছুটা, এবং সেটা অনুমতি নিয়ে। তো ওখানকার আবার রাজশাহী শহরেও কিছুটা শুটিং হয়েছে এবং নওগাঁতে। তো এগুলো মিলিয়ে শুটিংটা হয়েছে, বেশিরভাগ পুরো সময়টা আসলে ওই চরখানপুরি, ওখানেই কাজ করা। কোন সময়টাতে শুটিং হয়েছে? আমরা সেপ্টেম্বর মাসে শুটিং করেছি। এটা একটা চ্যালেঞ্জ ছিল, কারণ এর আগেও আমরা আরেকবার শুটিং অ্যারেঞ্জ করেছিলাম। ওইখানকার মানুষ যারা, তারা জানে ওই চরের ক্যারেক্টারটা হলো প্রায় 10-15 দিন পরপর পুরো ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে যায়, কোথাও পানি বেশি থাকলে কমে যায়। তো এই এই শুটিংটা খুব চ্যালেঞ্জ ছিল, এবং মাঝখানে টানা বৃষ্টির কারণে একবার আমরা শুটিংয়ে গিয়েও পিছিয়ে আসতে হয়েছে। তো শেষ পর্যন্ত পুরো সেপ্টেম্বর মাসটা জুড়ে ওখানে পানিতে গিয়ে শুট করতে হয়েছিল। হ্যাঁ, পানিতে তো শুটিং আছে। তাহলে তো মোটামুটি একটু চ্যালেঞ্জিং ব্যাপারই বলা যায়। এই কারণেই বলছি যে পটু একটা অন্যরকম সিনেমা। সাধারণত আমরা সিনেমাতে অনেক ধরনের গল্প দেখি, কিছু গল্প হয়তো একটু আগে থেকে আমরা অনুমানও করতে পারি বা বলা যায়, তবে এই সিনেমাটাতে গল্পটা অনুমান করা মনে হয় কঠিন হবে আর কি। জাজ মাল্টিমিডিয়ার সাথে কাজ করা তো সত্যি একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো যখন আপনি অডিশনে গেলেন, তখন আপনাকে কতটা প্রস্তুতি নিতে হয়েছিল? প্রথম তো অডিশন আসলে অতটা বুঝে যায়নি, কারণ ডিরেক্টর আমাকে কল দিয়েছিলেন যে এরকম একটা অডিশন আছে, আপনি দেখতে পারেন। যিনি কল দিয়েছিলেন আগে কি তার সঙ্গে কাজ করা হয়েছে? হ্যাঁ, আহমেদ হুমান ভাই আমাদের, উনি মিউজিক ডিরেক্টর, এই প্রথম সিনেমা ওনারও, এটা প্রথম সিনেমা, আগে থেকে তো পরিচয় আছে। তো ওনার কথা শুনে ফেসবুকে নাকি আমার একটা ছবি দেখেছিলেন, তো দেখার পরে উনি বললেন যে এরকম নতুন জাজ তো সবসময় নতুন নতুন মুখ দেন। তারপরে আমি, তখনও কিন্তু আমি জানতাম না যে এটা জাজের অডিশন বা পটু ছবির অডিশন। তারপর একটা দীর্ঘ সময়, আমি 4 মাস আসলে নানান প্রক্রিয়া অডিশন ফেস করেছি, এবং শেষ পর্যন্ত এটা ছিল যে তখন রোজা ছিল এবং রাজশাহীতে প্রচুর গরম পড়ে, এবং মনে আছে আমার যে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও ছিল। তো শেষের দিকে এসে এমন হয়েছে যে ওই লোকেশনে গিয়ে অডিশন দিতে হয়েছে, কারণ আর্টিস্টটা সার্ভাইভ করতে পারবে কিনা ওখানে, বা সে কতটা মানায় নিতে পারবে। তো সেই অডিশন ক্লিপসও আছে যেগুলো হয়তো সামনে আমরা দেখব। তো খুবই চ্যালেঞ্জিং ছিল, এটা সত্য কথা। এটা আপনাকে কিছুটা দেখেও বোঝা যাচ্ছে। আর ফার্স্ট লুকেও আমরা যেটা দেখলাম যে নিজের লুকেরও কিন্তু আপনি অনেকটা পরিবর্তন এনেছেন। না, এটা এটা ক্রেডিট গোজ টু মাই ডিরেক্টর অ্যান্ড হাউস। কারণ হলো তাদের, যেহেতু আমি ছোট পর্দায় কাজ করতাম, তাদের একটা চাওয়া ছিল যে ওই রেগুলার ইভানকে তারা দেখতে চায় না। তো তারপর আমাকে অনেক ধরনের লুক টেস্ট করতে হয়েছে, কখনো ক্লিন শেপ, কখনো চুলে হালকা কালার, কখনো একেবারে রাফ অ্যান্ড টাফ, মানে মুখে কিছু ব্যবহার নাই করা, মানে অনেকগুলো প্রক্রিয়াই ছিল। তো তারপরে এই লুকটাও আমার আসলে পরিচালককে কৃতিত্ব দিতে চাই যে, তবে আপনাকে যে লুকটাতে আমরা দেখেছি পোস্টারে, যেটাতে দেখেছি, একেবারে কিন্তু ডিফারেন্ট, এটা এর আগে কেউ কখনো দেখেনি, এবং ইভান সাইরকে যে আমার লাগতে পারে এটাও কিন্তু কেউ ভাবেনি, আমি নিজে ভাবতে পারিনি, আমি নিজেও জানতাম না। সহশিল্পীরা কারা ছিলেন সাথে? ওই যে বললাম, সবাই নতুন আমার সাথে, ও অডিশন থেকে আসা, কারণ জাজ ঘোষণাই করেছিল যে তারা নতুন একটা জুটি বা নতুন নায়ক নায়িকা, নতুন শিল্পী সবাইকেই তারা লঞ্চ করবে। তো এখানে নায়িকা হিসেবে কাজ করেছে, ও র্যাম্প মডেলিং করে, আফরা, সাইয়ারা। এখানে কাজ করেছেন শোয়েব মনির, দিলরুবা দোয়েল, কাজ করেছেন এখানে আরও অনেকেই, জেপি, রিঙ্কু, রনি ভাই, মানে অনেক আর্টিস্ট। রিলিজের কি কোনো প্ল্যানিং হয়েছে যে কবে নাকাদ আমরা? হ্যাঁ, এটা তো আমরা ঘোষণা পেয়েছি ঈদে ইনশাল্লাহ, রোজার ঈদে, রমজানের যে ঈদ,
রমজানের ঈদে বড় পর্দায় দেখা যাবে ইনশাল্লাহ। বাহ, তাহলে তো একটা চমক থেকে যায় এবং আমরাও ভীষণভাবে আগ্রহী চলচ্চিত্রে। আর ঈদে তো একটা উৎসবের পরিবেশ যেহেতু বিরাজ করে, এ সময় নতুন চলচ্চিত্র আসলে কেনা লুফে না, তাও যদি প্রিয় শিল্পীর কাছ থেকে হয়। তো অভিনয় তো আপনি অনেক আগে থেকে করেন এবং অভিনয়ের প্রতি আপনার একটা ভালোবাসা আছে, অন্তর থেকে ভালোবাসা আছে। প্রথম চলচ্চিত্র, প্রথম চলচ্চিত্র যখন আপনি কাজ করলেন, প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়ালেন, তখনকার আপনার মনের অনুভূতিটা যদি একটু বলতেন। না, আমরা সবাই খুব ফ্রেন্ডলি ছিলাম, মানে এটা এত আগে থেকে সবার সাথে, ডিরেক্টর খুব ইয়াং, মানে প্রস্তুতিটা আসলে এমন ভাবে আমার মনে হয় যে নাও হয়েছিল, তখন আসলে কোনটা ফাইনাল টেক হচ্ছে এটা আলাদা ভাবে বোধহয় মনেই হয়নি। হ্যাঁ, আমরা সবাই খুবই, মানে সবার সাথে আগে ছ মাস, মানে এই পুরো জার্নিটা গত দেড় বছরের কিন্তু, এবং এই দেড় বছরে কমপ্লিটলি আমার সব কাজ বন্ধ, ডিরেক্টরের সব কাজ বন্ধ, আমরা এই ছবির মধ্যেই ছিলাম, মানে মোটামুটি আপনারা এই পটুর চলচ্চিত্রের পটুর মধ্যেই ছিলাম। হ্যাঁ, ইভেন এত বেশি ক্যামেরা দিয়েও আমরা রিহার্সাল মানে করতে হয়েছে, যার ফলে প্রথম যে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি বা গিয়েই দাঁড়াচ্ছি, তেমন কোনো মনে হয়, আমার মজাই লেগেছে আর কি। হ্যাঁ, আমার এটা মনে হয় ডিরেক্টরটা হাক করছিলাম, আইস ব্রেকার টেক্সট করছিলাম, বাবা মাকে একটা ফোন দিছিলাম, এতটুকুই প্রস্তুতি, কিন্তু আলাদা লাগে নাই কিছুই। একদম ছোটবেলার কথা যদি বলি, ছোটবেলায় তো অনেক অনেক রকম স্বপ্ন দেখে যে অনেক কিছু হবে, আপনার কি স্বপ্ন ছিল? হেডমাস্টার স্যার করা ছিল, হেডমাস্টার হইতে চাইতাম, তারপরে অনেকে করা ছিল বলে ইচ্ছে ছিল নাকি? হ্যাঁ, স্যারের কথা সবাই শুনে এবং স্যারের অনেক ক্ষমতা, তারপর কিন্তু খুব প্রিয় ছিল আমার। এখন যদি আপনাকে অনেক ক্ষমতা দেওয়া হয় আপনি কি করবেন? ডিপেন্ড করে ক্ষমতাটা কোন সেক্টরে, সেই সেক্টর অনুযায়ী। আচ্ছা, তারপর একসময় আমার খুব বাদাম খেতে ভালো লাগতো, বাদাম বুট, ছোটবেলার কথা বলছি, তো যে মামাটা এটা বিক্রি করতেন মনে হতো এটা হবো। তারপর সব ছেলেরই যে প্যাশনটা থাকে প্লেয়ার হওয়া, ক্রিকেটার, ক্রিকেটার, কিন্তু একটু বোঝার পর আমার আসলে পারফর্ম করতে ইচ্ছে করতো, অভিনেতা বা উপস্থাপনা, মানে টেলিভিশন পারফরমেন্স বা ক্যামেরার সামনে পারফরমেন্স, সিনেমায় পারফরমেন্স, এগুলোই ইচ্ছে করতো। এটা কোন সময়টার কথা বলছেন? আমি ছোটবেলার কথা। হ্যাঁ, ছোটবেলা বলতে আমি স্কাউটিং করতাম, স্কাউটিং যখন করা শুরু এবং ডিবেট করতাম, তারপরে মায়ের অনুপ্রেরণায় উপস্থাপনা, একক অভিনয় মঞ্চে, যেগুলো আমাদের আগে একটা কালচার ছিল জেলা শহরগুলোতে, এগুলো হতো, তারপর থেকে দেখতাম সবাই খুব আদর করে, ভালো লাগে, মনোযোগ পাওয়া যায়, তখন থেকেই মনে হতো যে না, আমি আসলে পারফর্ম করব। এবং আস্তে আস্তে আরেকটু যখন বড় হলাম, মানে স্কুল পার হয়ে কলেজ, ওই সময় মনে হয়েছে যে না, অভিনয় বোধহয় আমার ভালো লাগে, মানে ভালোবাসি, তো অভিনয়, এরপর থেকে অভিনয়টাই করতে চেয়েছি, কিন্তু নানান কারণে নানান সময় রেডিও টেলিভিশন, এরপর শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি সিনেমাতে অভিনয় করার সুযোগ পেলাম। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এমনটা যে পরিচালকরা হয় কি, যে যখন কেউ কমেডি চরিত্রে ভালো করছে বা নির্দিষ্ট কোনো চরিত্রে ভালো করছে, সেটাই তার উপরে মানে দিয়ে দিতে চায়, এটা অ্যাপ্লাই করে যে সে হয়তো এই চরিত্রটা ফুটিয়ে তুলতে পারবে, অন্য কোনো চরিত্র হয়তো তাকে নিয়ে ভাবে না, এই বিষয়টা আপনার কেমন লাগে? ভালো লাগে না, কিন্তু তারপরও হয় কি যে যে একটা জায়গায় যখন যে ধরনের জনরাতে জনপ্রিয়তা পেয়ে যায়, সবাই তো তাকে, দিন শেষে তো এটা কমার্সও, ব্যবসাও বা দর্শকের কাছে পৌঁছানোর একটা ব্যাপার আছে, একেবারেও দোষের কিছু না, তবে ওই শিল্পীর একটা দায়িত্ব আছে, ওই শিল্পীকে আবার যদি একটু নিজেই প্রমাণ করতে যায়, তাকে যে সবসময় মানে কেউ সুযোগ দেয় না এটা আমি বিশ্বাস করি না, তাকেও বুঝাইতে হবে যে তাকে নিতে হবে চ্যালেঞ্জটা, তাকেও ওই চোখ দিয়ে ডিরেক্টর বা প্রডিউসারদেরকে বুঝাইতে হবে যে আমি আসলে ডিফারেন্ট ক্যারেক্টারটা প্লে করতে পারি, তো দুই জায়গা থেকে দায়িত্ব, শিল্পীর দায়িত্বটা বেশি মনে হয় আমার। আপনার কি ব্যক্তিগতভাবে কোনো চরিত্র আছে যে পরবর্তীতে যে চলচ্চিত্রে কাজ করবেন, এই চলো এই চরিত্রে কাজ করলে আপনার ভালো লাগবে? আছে, কিন্তু এখন বলবো না, কারণ আমরা তো সিনেমা করি বা নাটক করি বা যাই করি, আমি একটু অপেক্ষা করতে চাই আমাকে দর্শক কিভাবে নেয়। একটা হলো যে এমনিতে আমরা সবসময় সবকিছু বলি, কিন্তু আমি বিশ্বাস করি মানুষ যদি কোনোভাবে কোনোভাবে আমাকে পছন্দ করেন বা বলেন অন্তত যে ছেলেটা চেষ্টা করেছে, তখন আস্তে আস্তে ইচ্ছেগুলোর কথা জানাবো বা ইচ্ছেগুলোর কথা প্রকাশ করতে পারবো, এখন এখন ওইটা বলার সময়টা আসে নাই, একটু দেখি আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করে সবাই, আমি খুব সৎভাবে অভিনয়টা করার চেষ্টা করছি। আমি যতটুকু জানি যে আপনি আগে অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, এখন পুরোপুরিভাবে অভিনয় চলে এসেছেন, আপনি কি সে কাজগুলোকে মিস করেন? হ্যাঁ, আমি সবচেয়ে বেশি মিস করি আমার রেডিওর মাইক্রোফোন, ইভেন এত বেশি মিস করি মাঝে মাঝে, মানে আমি খুব ইমোশনাল হয়ে যাই, বিকজ আমি একটা লম্বা ক্যারিয়ারে রেডিও জকি যেটাকে বলে, রিসেন্ট টাইমে আমি রাতের শো করতাম ম্যাক্সিমাম টাইমে, আমার ক্যারিয়ারের ম্যাক্সিমাম টাইমে রাতের শো করতাম, তো রিসেন্ট টাইমে মাঝে মাঝে আমি প্রচণ্ড মিস করি মাইক্রোফোন, মানে এটা কেউ যদি আমাকে মানে ওই অপরচুনিটিসগুলো দেয়, আমি দ্রুতই মাইক্রোফোনে এক রাতের জন্য হলেও বসতে চাই, আমি খুবই মিস করি। না, যারা আসলে কথা বলতে ভালোবাসে তাদের কিন্তু মাইক্রোফোনের প্রতি অন্যরকম একটা ভালোবাসা থাকে। ট্রু, আর মিস করি, কিন্তু মাইক্রোফোনটা বেশি মিস করি, মানে খুব ট্রুলি।
পটুতে যখন অভিনয় করলেন সেই সময়কে যে সময়টা শুটিং এ ছিলেন কোনো একটা ঘটনা যদি মনে থাকে যে যেটা একদম মনে রাখার মতো আমরা যেদিন পটু সিনেমাটা শুটিং শেষ করে চরখানপুর থেকে চলে আসি তো এই ছবিটাতে বাচ্চারা রিলেটেড অনেক বেশি তো ওই ওই গ্রামে প্রচুর বাচ্চা এমনিতেই আছে তো আমরা যখন চলে আসি সেই দিন বাচ্চারা ওদের যে ইমোশনটা মানে ওরা এত বেশি কানেক্টেড হয়ে গেছিলো আমাদের সাথে খুব ইমোশনাল একটা পরিবেশ তৈরি হয়েছিল এবং সন্ধ্যাবেলা আমরা ওই চর থেকে রাজশাহী শহরে আসতে নৌকা করে আবার প্রায় দু ঘন্টার কাছাকাছি সময় লাগে ভেতরে আবার আরেকটা চর আছে সেটা থেকে আবার হেঁটে আসতে হয় তাতেও প্রায় 40 মিনিটের বেশি সময় লাগে তো ওই বিদায় পর্বটা খুবই টাচি এবং ইমোশনাল ছিল এবং সবাই মোটামুটি আমি একা না ডিরেক্টর থেকে শুরু করে সবাই চোখ টোক লুকিয়ে তারপরে আসছে এই একটা বিষয় ছিল আর মজার একটা ব্যাপার ছিল আমরা শুটিং শেষ করে ঠিক দুদিন আগে আবিষ্কার করি মানে ইউনিটের মধ্যে রোটে যায় সামনে একটা বাঁশঝাড় আছে ওই বাঁশঝাড়ে নাকি ভূত আছে আচ্ছা তো দেখেছিলেন কখনো আমি দেখি নাই তো এটা নিয়ে খুব আসার আগের দিন থেকে একটু মজার পরিবেশ তৈরি হয়েছিল যে এখানে ভূত আছে ভূত বলতেছে আমাদের তোমরা ডিস্টার্ব করতেছো তোমরা চলে যাও এটা ছিল খুব মজার একদম শেষের দিকে যেহেতু চলে এসেছি একটু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাই জানি অভিনয়কে ঘিরেই যেহেতু এখন আমি একটা ভালো প্ল্যাটফর্মের সাথে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আমি মন দিয়ে তাদের কথাগুলো শুনে যে গ্রুমিংটা আমি পেয়েছি সেগুলো মেনে বাকি আরও বেশ কিছু সিনেমা আছে সেগুলো মন দিয়ে করতে চাই প্রত্যেকটা সিনেমার চরিত্র অনুযায়ী নিজেকে যতটুকু পরিবর্তন করা সম্ভব যতটুকু সে চরিত্রে ঢুকে কাজ করা সম্ভব সেটা করতে চাই আপাতত পরিকল্পনা শুধুই সিনেমা করতে চাই তারপর তো আবার আমি আসলে ভবিষ্যৎ দেখার পক্ষে মানে খুব তবে হাল ছাড়ছি না সিনেমাটা করবো ইনশাল্লাহ মানে এই জায়গাটাতে অভিনয়টা করে যাব এবং খুব সহজে জায়গাটা ছাড়বো না ইনশাল্লাহ এটা আমি আঁকড়ে ধরে থাকবো এটা আমি ভালোবাসি এটা বুঝে গেছি আর একটু বলি পটু সিনেমার কথা বলতে গেলে অনেক মানুষের কথা বলতে হবে স্পেশালি আমাদেরকে যারা আমাদের টিম মেম্বার যারা কাজ করেছে লাইটে আমাদের যারা প্রোডাকশনে ছিল যারা ইভেন আমাদেরকে চা খাইয়েছেন রান্না করে খাইয়েছেন এতগুলো দিন প্রত্যেকটা মানুষের প্রতি কৃতজ্ঞ মানে এত সাপোর্ট এবং এত মায়া তৈরি হয়ে গেছে সবাদের সবার সাথে ওনাদের কথা আরও কারো কথা যদি বাদ থেকে যায় মানে আমি খুব গ্রেটফুল স্পেশালি আমার ডিরেক্টর আহমেদ হুমায়ুন আমার কোয়ার্টিস্ট যারা ছিলেন শোয়েব মুনির দোয়েলাপু আফরা সবাই এবং স্পেশালি আমাদের জ্যাজের সিইও খোকন ভাই এবং আজিজ ভাই কৃতজ্ঞতা ভীষণ রকম কৃতজ্ঞতা পাশাপাশি আমাদের পুরো জ্যাজের যারা টেকনিক্যাল টিমও আছেন যারা আছেন সবার এবং আমার ডিওপি সানি সবাই সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ পটুর জন্য অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য সময় দেওয়ার জন্য শুভকামনা থাকবে আপনার পটু চলচ্চিত্রের জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান পটু চলচ্চিত্র নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ এবং এই অনুষ্ঠানের পেছনে যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ পটু নিয়ে এটাই বলবো পটু একটা নতুন চেষ্টা আমাদের বাংলাদেশে এখন সব সেক্টর থেকে অনেক ধরনের নতুনত্ব আসছে নতুন কাজ করছেন চলচ্চিত্রেও আমরা যারা এই চেষ্টাটা করলাম আপনারা আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য হলেও এই সিনেমাটা হলে এসে দেখেন ঈদে মুক্তি পাচ্ছে ইনশাল্লাহ সিনেমার নাম পটু এবং এই সিনেমাটা আপনি বিশেষ করে আপনার ঘরের ছোট বাচ্চারা যারা আছে ওদেরকে নিয়ে দেখেন আমার মনে হয় ভালো লাগবে এবং পটু দেখে যে কোনো গঠনমূলক সমালোচনাও করতে পারেন তবু সিনেমাটা দেখেন অন্য সব সিনেমার সাথে পটু সিনেমাটাও দেখেন ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নূর টাওয়ার 110 বীরত্তম সিআর দত্ত রোড ঢাকা 1205 ফোন 9632030 থেকে 4 আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন যার হাজারো বন্ধু সে আর বন্ধু পাবে না আর যার একজন মাত্র শত্রু সবখানে সে তার দেখা পাবে প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক